ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি তোমাদেরকে কি ওয়েলকাম ব্যাক বলবো, আমার নিজের চ্যানেলে আমার নিজেরই ওয়েলকাম ব্যাক আর কি বলতে পারো। বহুদিন পর একটা ভিডিও শ্যুট মানে ব্লগ ইচ্ছা হলো করার, টাইম পাইনি, প্লাস মেয়েকে নিয়ে ব্যস্ত, বুঝতেই পারছো। তো যেটা বলে সেটা হচ্ছে যে আজকে একটা অনুষ্ঠান মতো আছে, কারণ যেহেতু আমাদের আতুরের কনসেপ্টটা আছে সেটা এক মাস পর আজকে উঠে যাচ্ছে, মানে আজকে ফাইনালি আমার যে দুটো ডানা ছেঁটে দেওয়া হয়েছিল সেটা আজকে লাগানো হবে। তো ওই মেয়েকে মানে আমাদের বাড়িতে ওই বাচ্চা হলে নিয়ে আসার সময় জোগাড় দেয় না, এক মাস উঠে গেলে জোগাড় দেয়, যেটা আমি পরে বুঝতে পেরেছি। তো তেল সিঁদুর এইসব আর কি লোকজন একটু আসবে। তো আমার আজকে ফ্রেশ হওয়ার কথা, মানে হয় না শুদ্ধ হওয়ার কথা আর কি। তো আমি যাবো স্নান করতে এখন। তো যেটা আছে সেটা মানে যেটা বলার সেটা হচ্ছে যে আর একটা জিনিস হয়েছে, তো সেটা তোমরা দেখতে থাকো, ততক্ষণ আমি ফ্রেশ হয়ে আসি, ঠিক আছে? তো তো মাসিরা যেদিন এসেছিলেন তখন আমি সদ্য বাড়িতে এসেছি, দু তিন দিন হবে আমাকে দেখতে পাবে, একটু মানে অগোছালো আর কি হয়ে, আর ওই পুচকিকে মেজদি বাইরে দাঁড়িয়ে আছে। তো ওদের যে আচার নিয়ম থাকে সেগুলোই ওনারা করছেন, আর এই যে সাইডে আমি দাঁড়িয়ে আছি, ভিডিওটা বড় পার্টনার করছিল, দেখেই বোঝা যাচ্ছে যে গুটি সুটি একটু হয়ে আছি। পাটা ঠাকুর এ এখন হচ্ছে আমাদের পুরো মা লক্ষ্মীর পা, সদ্য একদম ভগবান। আমি আজকে একটা লটারি কার্ড বললাম, একটা লটারি যেন হয়ে যাক আমার। ও এ তো নাচতে পারবে, প্রভু আপে বসে বৃন্দাবনি মেরে উমরে গুজর গই গো কুল মে, প্রভু আপে বসে বৃন্দাবনি মেরে উমরে গুজর গই গো কুল মে, বাবুরা হো পে কুইয়া কো না দে না, বাবুরা পে কুইয়া কো না দে না, জয় বারুঙ্গিয়া কেলে এই যে আমি বলছিলাম যে আশীর্বাদ দিয়ে গেছে, আশীর্বাদ নিয়ে গেছে, এই হলো সেই আশীর্বাদ। 21,000 টাকা নিয়েছে মেয়ের জন্য, যেহেতু মেয়ে বৃহস্পতিবার হয়েছে, মা লক্ষ্মী এসেছে। তো যাই হোক, খুশি থাকুক ওনারা, আশীর্বাদ করুক, এটাই চাই। তো তোমরা দেখলেই যে কি দেখতে তোমাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে যে হ্যাঁ মানে মাসির আর কি এসেছিলো ওকে আর কি আশীর্বাদ করতে, যেটাকে বলো আশীর্বাদ করে গেছে, কিছু আশীর্বাদ নিয়ে গেছে যেটাকে বলে, তোমরা দেখলে পুরোটাই। আর কি যেন বলে, একটা জিনিস ভেবে খারাপ লাগে যে ওদের জীবনটা কেমন, তাই না? আর এই যে আমি আজকেও পিঙ্ক পরেছি, মানে আমি সেই সাত থেকে পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, মানে যখনই শাড়ি চুজ করা হচ্ছে পিঙ্কেই চলে যাচ্ছি, মানে হয়তো একটা ওই বলে না সাইন আর কি এসে গেছিলো যে আমার মেয়ে হবে, আমি মেয়ের মা হব। তো যাই হোক, আমি এটা পরেছি। আর এখন যে রিচুয়ালসটা এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কি কেন সেটা এবার দেখে না, ততক্ষণ আমি একটুখানি চেঞ্জ করে নিই, কারণ নতুন শাড়ি পরেছি স্নান টান করে। তো এখন আমি মানে কি বলবো, এর সাথে আর কি ল্যাপটা লেপটি হয়ে গেছি, মানে মেয়েকে ম্যানেজ করতে পারছি না, শাড়ি পুরো একদম আমি গোলগাল হয়ে গেছি। তো এই যে টিকাটা আমি কেন পরেছি সেই প্রোগ্রামটা আর কি দেখে না, ততক্ষণে আমি এবার চেঞ্জ করে নিই, ঠিক আছে? তো চল। তো আমাদের এই বাড়িতে নিয়ম আছে যে এক মাস হয়ে গেলে, মানে মেয়ের আর কি এক মাস হয়ে গেলে, যে সবাইকে তেল সিঁদুর দিয়ে, মানে এও আর কি যারা থাকবে, তেল সিঁদুর দিয়ে, ভাতে পান মিষ্টি দিয়ে, যেমনটা আমাদের বিয়ের সময় একটা হয়, গায়ে হলুদ হলুদ কোটা বা এরকম টাইমে, যত মানে যদি আমি ভুল না বলি, তো ঠিক সেই জিনিসটাই ঠিক এই মেয়ে মানে সন্তান আর কি হলে, তার এক মাস পূর্ণ হলে বা আতর উঠে গেলে, এই জিনিসটা আমাদের এই বাড়িতে নিয়ম আছে। তো এই যে হচ্ছে আমি অনেক দিন পর চুলটা ছাড়তে পেরে খুব ভালো লাগছে আর কি নিজেকে, যাই হোক। তো এই রিচুয়ালসটা আর কি হচ্ছিলো। তো এরপর যেটা হবে সেটা হবে জোগাড় দেওয়া, ওই মেয়ে হলে 5 বার, ছেলে হলে 7 বার, যদি আমি ভুল না বলি এগেইন, তো সেই জিনিসটাই হবে। আর আজকে পুচকুকে তোমরা এক ঝলক দেখতে পারবে, এক ঝলক না অনেকটাই, হয়তো বা অনেকবার হয়তো দেখতে পারবে, আগেও দেখেছো। তো থাকো সাথে আর দেখতে থাকো। দিদি এত আবার যদি না উঠেছিস রে, yeah.
যাচ্ছে, আর গেলে ঘুমটা গাঢ় হয়ে গেল না কি রে? তো চলো এবার শেষ দিকটা বলা যাক, সেটা হচ্ছে যে হ্যাঁ, বাই দ্য ওয়ে ঘরের ভেতর ঘর তার মানে নিউ বর্ন বেবি থিংস, তাই তো কনসেপ্টটা? তো হ্যাঁ, যেটা তখন বলছিলাম আমি একটা ওই কথা তুলে এনেছিলাম কি পিঙ্ক 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 ব্যাপার, তো তোমাদের একটা স্টোরি বলি, যখন আমার 4.5 মান্থস আর কি আমি প্রেগনেন্ট, তো তখন আমার খুব নীলের প্রতি একটা ঝোঁক হয়েছিল যে যাই দেখছি নীল পছন্দ হচ্ছে। শাড়ি, সামনে পুজো ছিল তখন, পুজো যখন ছিল আর কি অক্টোবরের, মানে অক্টোবরে যে পুজোটা ছিল আমাদের বাড়ির দুর্গা পুজো, তখন আমি 5 মান্থস প্রেগনেন্ট আর কি। তো তার আগে আমি যখন কেনাকাটা করতে গেছিলাম শপিং, তো তখন আমার যাই পছন্দ হচ্ছিলো সব মানে ব্লু, তো সবাই বলতো হ্যাঁ মনে হচ্ছে ছেলে হবে ছেলে হবে, যেটা আর কি হয় ব্লু মানে ছেলে আর পিঙ্ক মানে মেয়ে আর কি। কিন্তু যখন আমার স্বাদের ওই কেনাকাটা হলো তখন আমার সব পিঙ্ক পছন্দ হচ্ছিলো, মানে 7 মাসের স্বাদেও আমি পিঙ্ক পরেছিলাম, তারপরে ইনফ্যাক্ট আমি আজকেও এখনও পিঙ্ক পরে আছি, তারপরে কী যেন বলে ওই যে 9 মাসের যে আমার আবার এই বাড়িতে স্বাদ হলো, তখনও আমি একটা ওই ম্যাজেন্ডা কালার পিঙ্কি ওটা তো ওই পড়েছিলাম আর কি। তো তখন মনে হচ্ছিলো যেন মেয়ে হবে মেয়ে হবে, মানে ভগবান একটা সাইন দিয়েছিলো আর কি। তো যাই হোক, ছেলে মেয়ে এরকম কোনো ব্যাপার নেই, কারণ আমার মেয়ে ভীষণ লক্ষ্মী মেয়ে। তো এটাই ছিল আজকে আজকে প্রোগ্রাম, তোমরা দেখলে যে ওই জোগাড় দেওয়া আর পান মিষ্টি তেলে সিঁদুর দেওয়া, এটাই ছিল। তো ব্যাস এটুকুই ছিল, আর আজকে আমি মানে ঘর থেকে বেরোতে পেরে একটু টুকটাক সামান্য কাজ করতে পেরে ভীষণ খুশি হয়েছি, মানে মনে হচ্ছিলো যেন আমার ডানা দুটো কেউ ছেঁটে দিয়েছিলো, আজকে সেটা লাগিয়ে দিয়েছে। আর আমি এই যে শাখা পলা এটা তো পড়ি, আর আমার গয়নাগাটি হচ্ছে বেসিক্যালি এই দুটো জিনিস, এই যে এই ক্রিস্টালের এটা আর এই শিবচর্চার, বাট আমি শিবচর্চা করি না, রুদ্রাক্ষটা আমি পড়ি। তো এই দুটো হচ্ছে আমার স্পেশাল গয়না, পায়ের নুপুর, এগুলো আমি স্নান টান করে ঝটপট পরে নিয়েছি। তো এই গেলো আজকের ভিডিও, তো দেখা যাক আবার নেক্সট ভিডিও কবে আসে। তো যাই হোক, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করবো, একটা আমি পুচকুড়ে একটা মানে এখনকার যে স্কিন কেয়ার সেটা একদিন শো করবো, আমার খুব ভালো লাগবে, মানে আমি খুব হ্যাপি হবো ওটা শো করতে পারলে, কারণ ওকে যখন ম্যাসাজ করা হয় ও যেভাবে শুয়ে থাকে। আর তার আগে অবশ্যই পুচকুড়ে একটা ইন্ট্রো হবে, ইন্ট্রো আর কি দেবো, কারণ ইন্ট্রো না দিয়ে এখন উনি ম্যাসাজ করছেন সেটা দেখানোটা ওনার একটা লজ্জা লাগবে, কারণ মানে পরে বড়ো হয়ে যখন ব্লগগুলো দেবে বলবে মামা তুমি ইন্ট্রো দাওনি, তার আগে তুমি আমাকে এই অবস্থায় দেখিয়ে নিলে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, নিজের মতো থাকবে, দেখাই পরে কোনো ভিডিও বা পরে কোনো ব্লগে পুচুকে দেখবে নাকি একজন লোক, তো চলো একবার দেখিনি। তো টাটা।